আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি সালমা জাহান রূপালি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি বাংলা কলেজ। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সুলতান মাহমুদ সম্পর্কে। সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ এবং ফলাফল সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো সুলতান মাহমুদ 997 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তার পরিচয় সম্পর্কে ছোট করে একটু জেনে নেই। তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান একজন শাসক। সিংহাসন আরোহণের আগেই তিনি সমরবিদ্যা, শাসন পদ্ধতি এবং রাজনীতিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। আমির সবুকতগিনের মৃত্যুর পর তার পুত্র মাহমুদ 997 খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে বসেন। আব্বাসীয় খলিফা কাদির বিল্লাল নিকট থেকে তৎকালীন সময়ে তিনি স্বাধীনতার সনদ লাভ করেন এবং খলিফা তাকে সুলতান উপাধি প্রদান করেন। অতঃপর তিনি মধ্য এশীয় সাম্রাজ্য স্থাপনের দিকে মনোনিবেশ করেন। আমির সবুকতগিন সামানিদ শাসকদের কাছ থেকে খোরাসান জয় করে এবং পুত্র মাহমুদকে সেখানকার শাসনকর্তা নিয়োগ করেছিলেন। মাহমুদ খোরাসানের শাসনকর্তা হিসেবে সাফল্যের স্বাক্ষর রাখেন। সিংহাসন আরোহণ করে তিনি বিদ্রোহী গোত্রগুলোকে দমন করে নিজের অবস্থান সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। আইনগতভাবে গজনির শাসকগণ তখনও সামানিদদের আনুগত্যাধীন ছিলেন। গজনির ক্ষমতা লাভের পর সামানিদদের কেন্দ্রীয় শক্তির অবক্ষয় এবং দুর্বলতার সুযোগে মাহমুদ তাদের আনুগত্য অস্বীকার করে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেন এবং পূর্বসূরীদের ব্যবহৃত আমির পদবী ত্যাগ করে তিনি সুলতান পদবী গ্রহণ করেন। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য বা কারণসমূহ একটু আমরা এখন পড়ছি। শুরুতেই বলেছি সুলতান মাহমুদ ছিলেন অত্যন্ত সাহসী এবং সমরপ্রিয় একজন শাসক। তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 ভারত আক্রমণ করেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে সুলতান মাহমুদ ভারতের বিরুদ্ধে পরিচালিত এই 17 অভিযানেই বিস্ময়করভাবে তিনি জয়লাভ করেন। তবে একমাত্র পাঞ্জাব ছাড়া বিজিত আর কোনো অঞ্চলকে তিনি সাম্রাজ্যভুক্ত করেননি এবং এই যে তার ভারত অভিযানের কারণ বা উদ্দেশ্য এই সম্পর্ক এটার কারণ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকগণ একমত হতে পারেননি, তারা ঐকমত্যে উপনীত হতে পারেননি। কারো কারো মতে সুলতান মাহমুদ ছিলেন একজন গোড়া ধর্ম প্রচারক, ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারত আক্রমণ করেছেন। কোন একদল ঐতিহাসিক মনে করেন যে না, রাজনৈতিক উদ্দেশ্যের জন্য তিনি ভারত আক্রমণ করেছেন এবং কোন কোন ঐতিহাসিক এটাও বলেন যে মূলত অর্থনৈতিক উদ্দেশ্যেই সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেন। তো আমরা এখন তার কারণ, ভারত অভিযানের প্রকৃত কারণ এবং উদ্দেশ্য জানার জন্য উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করছি। প্রথমেই রাজনৈতিক উদ্দেশ্য। এখানে অধিকাংশ ঐতিহাসিকই মনে করেন যে সুলতান মাহমুদের ভারত আক্রমণের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যটাই প্রধান ছিল। তার প্রধান সংকল্প ছিল একটি তুর্কি পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এবং এর বাস্তবায়নেই ভারতবর্ষে অভিযান প্রেরিত হয়। বস্তুত সুলতান মাহমুদের সাম্রাজ্যের প্রান্ত সীমায় ছিল ভারতের
উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল, ভৌগোলিক এবং রণচাতুর্যিক গুরুত্বপূর্ণ অঞ্চল উত্তর পশ্চিম সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা গজনি রাজ্যের নিরাপত্তার সাথে নিবিড়ভাবে জড়িত ছিল। এই বিবেচনা থেকেই আমির সবুকতগিনের সময় থেকেই তুর্কিরা ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল জয়ের চেষ্টা করে। বস্তুত আমির সবুকতগিন ছিলেন ভারতবর্ষে যুদ্ধাভিযানের নতুন পথ প্রদর্শক। পাঞ্জাবের হিন্দুশাহী রাজা জয়পালের বিরুদ্ধে দুই দুইবার মুখোমুখি হলেও সবুকতগিনের পক্ষে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে তিনি তার উত্তরাধিকারীর জন্য পথ নির্দেশ করে যান। সুলতান মাহমুদ ছিলেন উচ্চাভিলাষী সমরনেতা, বিজেতার সম্মান লাভের আকাঙ্ক্ষা এবং সাম্রাজ্যের সীমান্ত নিরাপত্তার কথা ভেবে পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি ভারত আক্রমণ করেন। এক্ষেত্রে হিন্দুশাহী রাজা জয়পালের সাথে সেনাজোর গঠনকারী সক্রিয় হিন্দু রাজাদের শাস্তিদানের বিষয়টিও সুলতান মাহমুদের বিবেচনায় থাকতে পারে। তবে পাঞ্জাব এবং মুলতান ছাড়া আমরা যখন ভারত অভিযানের যেই 17টা অভিযান পড়ব সেখানে উল্লেখ থাকবে, পাঞ্জাব এবং মুলতান ছাড়া ভারতের অন্যান্য অঞ্চলে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠা তার উদ্দেশ্য ছিল না। অবশ্য তদানীন্তন বাস্তব পরিস্থিতিতে সেটা সম্ভবও ছিল না। প্রকৃতপক্ষে মধ্য এশিয়ার একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করাই ছিল সুলতান মাহমুদের উদ্দেশ্য, আর এই সাম্রাজ্যকে নিরাপদ করার জন্যই তিনি এশিয়ার পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের এলাকাগুলোকে বিভক্ত প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম উৎস হিসেবে বিবেচনা করতেন। হিন্দু রাজাদের চুক্তি লঙ্ঘন, সুলতানদের প্রতি তাদের আনুগত্য ত্যাগ, তার শত্রুকে সাহায্য প্রদানের মাধ্যমে তাদের রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, সুলতান মাহমুদের মিত্রদের ওপর শত্রু ভাবাপন্ন প্রতিবেশী রাজাদের হামলা এবং তার আশ্রিত যে ভারতীয় রাজন্যবর্গের যে বিদ্রোহ ঘোষণার ফলেই তাকে বারবার ভারতে অভিযান পরিচালনা করতে হয়েছিল। তাহলে রাজনৈতিক উদ্দেশ্যটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে মূলত মধ্য এশিয়ায় একটি সাম্রাজ্য, যে গজনীতি সাম্রাজ্য প্রতিষ্ঠা করাই ছিল মূলত সুলতান মাহমুদের উদ্দেশ্য, আর এই সাম্রাজ্যকে নিরাপদ করার জন্যই কিন্তু তিনি এশিয়ার পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের এলাকাগুলোতে বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম উৎস হিসেবেই কিন্তু তিনি এই যে বারবার অভিযানগুলো পরিচালনা করেছিলেন। অর্থনৈতিক উদ্দেশ্য, নিরপেক্ষ ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায় যে সুলতান মাহমুদের ভারত আক্রমণের পিছনে অর্থনৈতিক উদ্দেশ্যটাই আসলে মুখ্য ছিল। অধ্যাপক এম হাবিব, এস এম জাফর, ঐতিহাসিক ভি স্মিথ প্রমুখ ঐতিহাসিকগণ সুলতান মাহমুদের ভারত আক্রমণের অর্থনৈতিক উদ্দেশ্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। অধ্যাপক এম হাবিব ভারতীয় রাজন্যবর্গের সাথে সুলতান মাহমুদের যুদ্ধকে ধর্মযুদ্ধ নয় বরং গৌরব ও স্বর্ণের লোভে পরিচালিত পার্থিব যুদ্ধ বলে অভিহিত করেছেন। তিনি তার আরেকটি গ্রন্থ অ্যান অ্যাডভান্সড হিস্ট্রি অফ ইন্ডিয়াতেও উল্লেখ করেছেন যে ভারতীয় ধনেশ্বর সংগ্রহ সুলতান মাহমুদের ভারত অভিযানগুলোর মুখ্য উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে। ইতিহাসবিদ এম মোহর আলীর মতে সদ্য প্রতিষ্ঠিত গজনি রাজ্যের সুদৃঢ়করণ, রাজ্যে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং মুসলিম নৃপতিদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ, বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ, মধ্য এশিয়ার অভিযান, রাজধানী গজনিকে সমৃদ্ধিশীল ও সুসজ্জিতকরণ এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদির করার জন্যই কিন্তু সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল। আসলে এই যে একটা সুদৃঢ় একটা রাজ্যকে, নতুন একটি রাষ্ট্রকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে কিন্তু প্রথমেই
একটি সুসংগঠিত সেনাবাহিনী গঠন করা, সামরিক বাহিনী গঠন করা প্রয়োজন, এবং এই একটি বিশাল একটি সেনাবাহিনীর জন্য কিন্তু প্রচুর ব্যয় করতে হয়, প্রচুর অর্থের প্রয়োজন হয়। তাছাড়া এই যে সাম্রাজ্যকে সুসজ্জিতকরণ, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা, মূলত তিনি চেয়েছিলেন গজনি রাজ্যের উন্নতি সাধন করা, এবং এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন ছিল। মূলত আমরা যখন 17টি অভিযান পড়ব, অভিযান পড়ানোর সময় তোমরা খেয়াল করবে যে সেখানে বারবারই কিন্তু সুলতান মাহমুদ যতবারই যেখানেই অভিযান চালিয়েছেন সেখান থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ তিনি সাথে করে নিয়ে এসেছেন। তাহলে ওগুলা থেকেও কিন্তু আমরা অনেকটা প্রমাণ পাই যে মূলত অর্থনৈতিক উদ্দেশ্যটাই একটি বড় একটি মুখ্য একটি কারণ ছিল সুলতান মাহমুদের ভারত অভিযানের। যেহেতু আমরা এটা সর্বজন বিদিত যে ভারতবর্ষ তৎকালীন সময় ছিল ধনৈশ্বর্য সমৃদ্ধ একটি দেশ, এবং সুলতান মাহমুদ ভারতকেই তার প্রয়োজনীয় অর্থের ভাণ্ডার মনে করেছিলেন, তাই তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি যে প্রয়োজনীয় অর্থ, তার যে মহাপরিকল্পনা ছিল গজনিকে উন্নত করার জন্য, সেটার জন্য যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে তিনি বারবার কিন্তু তিনি ভারত আক্রমণ করেন এবং বিপুল পরিমাণ অর্থ নিয়ে তিনি স্বদেশে ফিরে আসেন। ধর্মীয় উদ্দেশ্যটা একটু দেখি যে আসলে ভারত অভিযানের বা ভারত আক্রমণের পেছনে কোনো ধর্মীয় কারণ আছে কি না। কোনো কোনো ঐতিহাসিকের ধারণা যে পৌত্তলিকতার বিনাশ সাধন এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যেই সুলতান মাহমুদ বারবার ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। তাদের মতে আব্বাসি খলিফা কাদির বিল্লাহ তাকে ভারতে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। সুলতান মাহমুদের মথুরা, বৃন্দাবন, নাগরকোট ও সোমনাথ সহ বেশ কিছু মন্দির ধ্বংস এবং কতিপয় হিন্দু রাজাসহ বহু সংখ্যক হিন্দুকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করার বিষয়টিকে তারা নিজেদের মতের পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করেন। তবে নিরপেক্ষ পর্যালোচনায় ঐতিহাসিকদের এই মত সঠিক বলে প্রমাণিত হয় না, কারণ প্রথমত যে ইসলাম প্রচার শাসকের জন্য অবশ্য কর্তব্য, সুলতান মাহমুদের যুগে এই ধারণার অবসান ঘটেছিল। ধর্মের জন্য জেহাদ করার যুগ অনেক আগেই কিন্তু শেষ হয়ে গেছিল। বাস্তব যুগে ধর্মের স্বরূপ বিবেচনা করলে সুলতান মাহমুদের ভারত অভিযানের পেছনে ধর্মীয় উদ্দেশ্য পরিলক্ষিত হয় না। অধ্যাপক এম হাবিবের মতে যে তার ভারত অভিযান সমূহের পেছনে ধর্মীয় উদ্দেশ্য সন্ধান করার আসলে কোনো যুক্তি নেই। তার ভারত আক্রমণকে জেহাদ বলে মনে করলে ভুল হবে বলে অনেক ঐতিহাসিকগণও মনে করেন। দ্বিতীয়ত, সুলতান মাহমুদ একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন সত্য, তবে তার দ্বারা বলপূর্বক কোনো অমুসলিমকে ইসলাম ধর্মে দীক্ষিত করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অধ্যাপক মোহাম্মদ নাজিমের মতে কোনো কোনো রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে বলা হয়, সম্ভবত বিজেতার ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনৈতিক কৌশল হিসেবেই কিন্তু সেটা তারা নিজেরাই গ্রহণ করেছিলেন। তৃতীয়ত, সুলতান মাহমুদ পরম ধর্ম সহিষ্ণু ছিলেন। ব্রিটিশ ঐতিহাসিক স্যার ডব্লিউ হেইগের মতে ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হলেও তিনি একটি বিশাল হিন্দু বাহিনী প্রতিপালন করতেন এবং ধর্মান্তরিত হওয়া চাকরির শর্ত ছিল। এই কথা বিশ্বাসের কোনো কারণ নেই। যুদ্ধ ছাড়া তিনি কোনো হিন্দুকে অযথা হয়রানি এবং প্রাণদণ্ড দিয়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং হিন্দুদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগের প্রমাণ আছে।
গজনিতে হিন্দুদের জন্য পৃথক কলোনি স্থাপন এবং হিন্দু সংস্কৃতি ও সাহিত্য চর্চার জন্য কলেজ স্থাপন তার উদার মানসিকতার একটি দৃষ্টান্ত। চতুর্থত, ধর্মীয় বিদ্বেষ নয় বরং অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণেই সুলতান মাহমুদ নাগরকোট ও সোমনাথ সহ কয়েকটি মন্দিরে অভিযান পরিচালনা করেন। ভারতের হিন্দুদের মন্দির ধ্বংস করা তার সমর তালিকাভুক্ত ছিল, কারণ এই মন্দিরগুলো ছিল যুগ যুগ ধরে সঞ্চিত ধনরত্নের ভাণ্ডার। তাছাড়া তিনি শান্তিপূর্ণ অবস্থায় কখনো মন্দির আক্রমণ করেননি, শুধুমাত্র যুদ্ধের মাধ্যমেই কিন্তু মন্দির ধ্বংস করেছিলেন। এই প্রসঙ্গে ভারতীয় ঐতিহাসিক ঈশ্বরী টোপ্পা বলেন, ভারতে যে মন্দিরগুলো সুলতান মাহমুদ আক্রমণ করেছিলেন সেগুলোতে বিপুল এবং বর্ণনাতীত ধনসম্পদ সঞ্চিত ছিল এবং এইগুলোর মধ্যে কয়েকটি ছিল রাজনৈতিক ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল। তাছাড়া আরেক পঞ্চমত, যে স্বীয় সাম্রাজ্য এবং রাজনৈতিক স্বার্থে সুলতান মাহমুদ শুধু ভারতীয় হিন্দু রাজ্য নয়, এখানকার দুটি মুসলিম এবং মধ্য এশিয়ার ট্রান্সঅক্সিয়ানের মুসলিম শাসকদের বিরুদ্ধেও তিনি অভিযান পরিচালনা করেছিলেন। সুতরাং এই যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয়, এই যে এই তিনটা উদ্দেশ্য আমরা একটু আলোচনা করলাম। এখান থেকে মোটামুটি আমরা বলতে পারি যে ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যেই কিন্তু সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। আর ওই স্পষ্টভাবে বলা যায় যে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষে নৃপতিদের, শাসকদের দুর্বল করে রেখেই সুলতান মাহমুদ মধ্যে এসে একটি নির্বিঘ্ন এবং নিষ্কণ্টক সাম্রাজ্য প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিল। তাহলে এই যে ভারত অভিযানের উদ্দেশ্য বা কারণ, মূল কারণটা আসলে ধর্মীয় উদ্দেশ্যে ছিল না। এটা বিশ্লেষণ করলে দেখা গেছে যে কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তবে আমরা এই তার অভিযানসমূহ পর্যালোচনা করে দেখব যে আসলে অর্থনৈতিক উদ্দেশ্যেই সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন। 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন। প্রায় প্রতি বছরই দেখা গেছে ভারতের কোনো না কোনো অঞ্চলে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। তো শিক্ষার্থীরা, আশা করছি উদ্দীপকে যদি কোনো ধরনের প্রশ্ন এখান থেকে আসে যে সুলতান মাহমুদের যে ভারত অভিযানের পেছনে ধর্মীয় উদ্দেশ্য ছিল কি না সেটা সম্পর্কে মতামত, বা রাজনৈতিক উদ্দেশ্যে নয় বা অর্থনৈতিক উদ্দেশ্যে মুখ্য ছিল কি না, এই ধরনের কোনো উদ্দীপক আসলে তোমরা আশা করছি ক্লিয়ারভাবেই উত্তর করবে। তো চলো এবার আমরা সুলতান মাহমুদের ভারতে যে অভিযানসমূহ, 17টি অভিযান, সেই অভিযানগুলো আমরা একটু পড়ি। আসো, যে 27 বছরে মোট 17 বার ভারতবর্ষ অভিযান পরিচালনা করেন এবং প্রতিটি অভিযানেই কিন্তু তিনি জয়লাভ করেছিলেন। সংক্ষিপ্তভাবে আমরা প্রথম যেই অভিযানটা, যে সীমান্তের শহরগুলো এবং দুর্গগুলো দখল, সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ, ওনার অভিযান পরিচালনা 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্তই কিন্তু তিনি ভারতে অভিযান চালান। তো 1000 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে প্রথম ভারতে অভিযান পরিচালনা করেন। ঐতিহাসিক ফিরিস্তা এবং নিজামুদ্দিনের মতে সুলতান মাহমুদ তার রাজ্যের সীমান্ত নিরাপত্তার উদ্দেশ্যে প্রথম অভিযানে খায়বার পাস সীমান্তের কতগুলো দুর্গ ও শহর দখল করেন। বিজয়ী মাহমুদ এই এলাকা থেকে পর্যাপ্ত ধনসম্পদ লাভ করেন। দ্বিতীয় অভিযানটি হচ্ছে রাজা জয়পালের বিরুদ্ধে অভিযান। সুলতান মাহমুদ
ভারতে দ্বিতীয় অভিযান পরিচালনা করেন পিতৃশত্রু পাঞ্জাবের রাজা জয়পালের বিরুদ্ধে। ঈশ্বরী প্রসাদের মতে, ধর্মের পতাকা উচ্চ উত্তোলন এবং স্বীয় কর্তৃত্ব ক্ষমতা বৃদ্ধি এবং সত্য ন্যায় ও সুবিচারের প্রাধান্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সুলতান মাহমুদ 1001 খ্রিস্টাব্দে এই অভিযান পরিচালনা করেন। 1001 খ্রিস্টাব্দের নভেম্বরের দিকে পেশোয়ারের যুদ্ধে সুলতান মাহমুদ ও রাজা জয়পালের বাহিনী পরস্পর মুখোমুখি হন। যুদ্ধে রাজা জয়পাল পরাজিত হয়ে পুত্র নিকটাত্মীয় এবং উচ্চ রাজকর্মচারী সহ বন্দী হন। পরে একটি সন্ধি মোতাবেক 2,50,000 দিনার অর্থ দিনার কিন্তু হচ্ছে স্বর্ণ মুদ্রা, ঠিক আছে, আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। তো 2,50,000 দিনার অর্থ এবং অন্যান্য কয়েকটি শর্তে জয়পালকে মুক্তি দেয়া হয়। কিন্তু পরাজয়ের অপমান এবং আত্মগ্লানি সহ্য করতে না পেরে পুত্র আনন্দপালের হাতে রাজ্যভার অর্পণ করে। 1002 খ্রিস্টাব্দে রাজা জয়পাল জ্বলন্ত ও অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেন। পরবর্তী অভিযানটা হচ্ছে ভীরা আক্রমণ। সুলতান মাহমুদ তৃতীয় অভিযান পরিচালনা করেন যে ঝিলম নদীর পশ্চিম তীরবর্তী ভীরা রাজ্যের বিরুদ্ধে। 1004 থেকে 1005 খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযানে ভীরার রাজা বিজয় রায় পরাজিত হন এবং পরে তিনি আত্মহত্যা করেন। ভীরা গজনির অঙ্গরাজ্যে পরিণত হয়। মুলতান অভিযান। 1006 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ মুলতানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। মুলতানের শিয়া কারামাতিয়া সম্প্রদায়ের শাসক আবুল ফাতা দাউদ ভারতে সুলতান মাহমুদের রাজ্য সম্প্রসারণ প্রতিহত করার জন্য পাঞ্জাবের রাজা আনন্দপালের সাথে মৈত্রী স্থাপন করে সুলতানের বিরাগভাজন হন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুলতান মাহমুদ 1006 খ্রিস্টাব্দে মুলতান অবরোধ করেন। 7 দিন অবরুদ্ধ থাকার পর দাউদ বর্ষতা স্বীকার করেন এবং নিষ্ঠার সাথে ইসলামী শরীয়তের অনুশাসন পালন ও বার্ষিক 20,000 দিরহাম করদানের অঙ্গীকার করে নিজ রাজ্য রক্ষা করেন। সুখপালের পরাজয়। সুলতান মাহমুদের মুলতান অবরোধের সুযোগে কাশগড়ের রাজা ইলাক খান তার রাজ্য আক্রমণ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি ভারতে বিজিত অঞ্চলগুলোর নওয়াজ শাহ, এটা হচ্ছে পাঞ্জাবের রাজা জয়পালের দৌহিত্র, সুখপাল ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজ শাহ নাম গ্রহণ করেছিলেন। তার শাসনাধীনে অর্পণ করে গজনি প্রত্যাবর্তন করেন। সুলতান মাহমুদ যখন কাশগড় রাজার সাথে যুদ্ধে লিপ্ত, সেই সময় নওয়াজ শাহ বিদ্রোহ করেন এবং ইসলাম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেন। সুখপালের এইরূপ ধৃষ্টতায় ক্ষুব্ধ হয়ে সুলতান মাহমুদ 1007 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে পরাজিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তাহলে যে এই সুখপাল, তিনি একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজ শাহ নাম গ্রহণ করেছিলেন, পরবর্তীতে আবার কি করলেন, সুলতান মাহমুদের বিরোধিতা করে পুনরায় হিন্দু ধর্মে ফিরে গিয়েছিলেন। এইটাতে কি সুলতান মাহমুদ ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, তার বিরুদ্ধে আবার অভিযান চালিয়ে তাকে পরাজিত, সুখপালকে পরাজিত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পরবর্তী অভিযানটা হচ্ছে আনন্দপালের বিরুদ্ধে অভিযান, এটা হচ্ছে তার ষষ্ঠ অভিযান। সুলতান মাহমুদের ষষ্ঠ অভিযানটি 1008 খ্রিস্টাব্দে পরিচালিত হয়। তুর্কি বাহিনীর প্রবল গতিস্রোত প্রতিহত করা, দেশ রক্ষা এবং স্বীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে রাজা আনন্তপাল উজ্জয়িনী, গোয়ালিয়র, কালিঞ্জর, কনৌজ, দিল্লি ও আজমিরের হিন্দু রাজাদের নিয়ে একটি মহাজোট গঠন করেন। পাঞ্জাবের দুর্ধর্ষ খোক্কার জাতীয় মহাজোট সৈন্যদের সাথে যোগ দেয়। কিন্তু পেশোয়ার ও ওয়াই হিন্দের মধ্যবর্তী স্থানে সংঘটিত তুমুল যুদ্ধে শেষ পর্যন্ত সুলতান মাহমুদ বিজয়ী হন। মহাজোট বাহিনীর বিশৃঙ্খল আচরণ তাদের পরাজয়কে এবং উন্নত যুদ্ধ কৌশল মুসলিম বাহিনীকে
বাহিনীর বিজয়কে সুনিশ্চিত করেছিল। ভীমনগর বা নাগরকোট অভিযান। আনন্দপালের বিরুদ্ধে সাফল্যে উদ্দীপ্ত হয়ে সুলতান মাহমুদ কাংরা পাহাড়ের নাগরকোট বা ভীমনগর দুর্গ আক্রমণ করেন। 1009 খ্রিস্টাব্দে নাগরকোট দুর্গ অধিকৃত হয়। এই দুর্গ দখল করে সুলতান মাহমুদ 700,000 স্বর্ণমুদ্রা, 200 মন খাঁটি সোনা, 700 মন স্বর্ণ ও রৌপ্যপাত, 2000 মন অপরিশোধিত রূপা এবং 20 মন মণি মুক্তা সংগ্রহ করেন। এই অবিশ্বাস্য ধনরত্ন দেখে সুলতান মাহমুদ নিজেও অভিভূত হয়ে পড়েন। তাহলে এই এখানেও কিন্তু আমরা সুলতান মাহমুদের যে ভারত অভিযানের যে অর্থনৈতিক উদ্দেশ্যটা মূল উদ্দেশ্য ছিল, এই এই তাদের তার যে অভিযানগুলোকে গুলোতে কিন্তু বিষয়গুলো স্পষ্ট হচ্ছে। পুনরায় মুলতান অভিযান। পরবর্তীতে মুলতানের শাসনকর্তা আবুল ফাতা দাউদ আবার বিদ্রোহ করলে পুনরায় তিনি কি আবুল ফাতা দাউদ পুনরায় বিদ্রোহ করলে সুলতান মাহমুদ 1010 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে পুনরায় অভিযান চালিয়ে দাউদকে কারারুদ্ধ করেন। তো মুলতান অধিকার আমরা দেখেছিলাম প্রথমে 1006 খ্রিস্টাব্দে, এটা ছিল তার চতুর্থ অভিযান। কিন্তু 1010 খ্রিস্টাব্দে এসে তিনি আবার যখন বিদ্রোহ করলেন, পুনরায়ও তাকে সুলতান মাহমুদ তাকে পরাজিত করে কারারুদ্ধ করেন। ত্রিলোচন পালের বিরুদ্ধে অভিযান। সুলতান মাহমুদ ভারতে তার নবম অভিযান পরিচালনা করেন রাজা আনন্দপালের পুত্র রাজা ত্রিলোচন পালের বিরুদ্ধে। 1014 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ত্রিলোচনের বিরুদ্ধে অতর্কিত আক্রমণ চালালে তিনি পরাজিত হন এবং কাশ্মীর রাজা তুঙ্গরের কাছে আশ্রয় নেন। সুলতান মাহমুদ ত্রিলোচনে রাজধানী নন্দনা দখল করে কাশ্মীর আক্রমণ করেন। মাহমুদের কাছে সম্মিলিত বাহিনী পরাজিত হয়। ত্রিলোচন পিতৃরাজ্যে ফিরে যান এবং বুন্দেলখণ্ডের চান্দেলা বংশীয় রাজা বিদ্যাধরের সাথে একটি মৈত্রী চুক্তি করেন, তবে তাতেও শেষ রক্ষা হয়নি। সুলতান মাহমুদ পুনরায় আক্রমণ করে ত্রিলোচন পালকে চূড়ান্তভাবে পরাজিত করেন। কিন্তু 1026 খ্রিস্টাব্দে রাজা ভীমপালের মৃত্যুর মধ্য দিয়ে পাঞ্জাবের বিখ্যাত এই হিন্দুশাহী রাজবংশের পতন ঘটে। দশম অভিযান হচ্ছে থানেশ্বর বিজয়। থানেশ্বরের বিরুদ্ধে সুলতান মাহমুদের দশম অভিযানকে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। হিন্দু শক্তির তীব্র প্রতিরোধ সত্ত্বেও 1014 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ থানেশ্বর দুর্গ অধিকার করেন। থানেশ্বরের হিন্দুদের পবিত্র স্থান চক্রস্বামী মন্দিরটি ধ্বংস করে সুলতান মাহমুদ সেখান থেকে প্রচুর ধনরত্ন ও ব্রোঞ্জের তৈরি চক্রস্বামী বিগ্রহ নিয়ে গজনি ফিরে আসেন। কাশ্মীর আক্রমণ, এটা ছিল সুলতান মাহমুদের একাদশ অভিযান কাশ্মীরের বিরুদ্ধে, তার একাদশতম অভিযান ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সর্বোপরি দুর্ভেদ্য লৌহ কপাট থাকায় দুর্গ জয়ে ব্যর্থতার কারণে 1015 খ্রিস্টাব্দে পরিচালিত মাহমুদের এই অভিযানটি সফল হয়নি, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ছিল। পরবর্তী অভিযানটা হচ্ছে কনৌজ আক্রমণ। সুলতান মাহমুদের দ্বাদশ অভিযানটিও বেশ তাৎপর্যপূর্ণ ছিল। তিনি 1018 খ্রিস্টাব্দে মথুরা ও কনৌজ জয়ের উদ্দেশ্যে গজনি ত্যাগ করেন। পথে বারানে, যেটা হচ্ছে আধুনিক বুলন্দ শহর, তিনি রাজা হরদত্তকে পরাজিত করেন। 10,000 অনুচর সহ রাজা হরদত্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন। যমুনা তীরবর্তী মেবার রাজ্যের রাজা কুলবন্দরও মাহমুদের নিকট পরাজিত হন। এখান থেকে বিপুল ধনরত্ন সংগ্রহ করে সুলতান মথুরার দিকে অগ্রসর হন। মন্দির প্রধান মথুরার হিন্দুদের একটি পবিত্র নগরী। একরকম বিনা যুদ্ধেই মথুরা
বিজিত হয়। মথুরা মন্দির ও বিগ্রহদাতিতে প্রচুর রক্ষিত প্রচুর ধনরত্ন মুসলিম বাহিনী করায়ত্ত করে। সুরক্ষিত দুর্গ ঘেরা বৃন্দাবন নগরীও মাহমুদের নিকট আত্মসমর্পণ করে। 1019 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কনৌজ নৃপতি রাজ্যপালকে পরাস্ত করে সুলতান মাহমুদ কনৌজ অধিকার করেন। কনৌজ থেকে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ সুলতান মাহমুদের হস্তগত হয়। গজনি ফিরে যাওয়ার পথে তিনি মুঙ্গ অশনী ও সারবা দুর্গ দখল করেন। রাজা গোন্ডর বিরুদ্ধে অভিযান। কনৌজ নৃপতি রাজ্যপাল সুলতান মাহমুদের বর্ষতা স্বীকার করায় পার্শ্ববর্তী পরাক্রমশালী রাজপুত রাজন্যবর্গ অপমান বোধ করেন। কালিঞ্জরের চান্দেলা রাজা গোন্ডা গোয়ালিয়র রাজের সাথে চুক্তিবদ্ধ হয়ে কনৌজ আক্রমণ করে রাজা রাজ্যপালকে হত্যা করেন। মিত্র রাজার এই হত্যাকাণ্ডে সুলতান মাহমুদ ক্ষুব্ধ হন এবং প্রতিশোধ নেওয়ার জন্য 1019 খ্রিস্টাব্দে চান্দেলা রাজাকে আক্রমণ করেন। রাজা গোন্ডা পরাজিত হলে বিজয়ী বাহিনী তার রাজধানীতে প্রবেশ করে। গোয়ালিয়র অভিযান। ভারতবর্ষের সুলতান মাহমুদের চতুর্দশ অভিযান প্রেরণ করেন গোয়ালিয়রের বিরুদ্ধে। 1021 থেকে 1022 খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযানে গোয়ালিয়র অধিপতি সুলতানের বর্ষতা স্বীকার করে কর প্রদানে প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে হচ্ছে কালেঞ্জর অভিযান। গোয়ালিয়র পদানত করে সুলতান মাহমুদ 1023 খ্রিস্টাব্দে কালিঞ্জর অভিমুখে যাত্রা করেন। এই সময় তিনি রাজা গোন্ডার বিখ্যাত দুর্গটি অবরোধ করেন। কালিঞ্জরের রাজা গোন্ডা তার দুর্গ রক্ষায় ব্যর্থ হয়ে সুলতানের সাথে সন্ধি স্থাপনে সম্মত হন। ঐতিহাসিক নিজামুদ্দিন ও ফিরিস্তার বর্ণনা মতে চান্দেলা রাজ সুলতান মাহমুদকে প্রভূত পরিমাণ ধনরত্ন দিয়ে মুক্তি পান। সোমনাথ অভিযান। এটা কিন্তু সুলতান মাহমুদের ভারত অভিযান সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাপেক্ষা উল্লেখযোগ্য একটি অভিযান, সেটা হচ্ছে সোমনাথ মন্দির আক্রমণ। অধ্যাপক নাজিম সোমনাথ অভিযানকে ইসলামের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক কাজ বলে অভিহিত করেছেন। ডক্টর মোহাম্মদ মোহর আলীর মতে সোমনাথ অভিযান ছিল মাহমুদের সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। সোমনাথ মন্দিরটি গুজরাটের চালুক্য রাজ্যের কাথিওয়ারে পশ্চিম উপকূলে অবস্থিত। মন্দিরটি ছিল প্রভূত ধন ঐশ্বর্যে পরিপূর্ণ। মুসলিম ঐতিহাসিকদের বিবরণ মতে মন্দিরের পুরোহিতদের ধারণা ছিল এই মন্দিরটি বিজয় মাহমুদের সাধ্যের বাইরে, এই মন্দিরটি বিজয় করা সুলতান মাহমুদের সাধ্যের বাইরে। কিন্তু মন্দিরে গচ্ছিত বিপুল ধনরাজের সংবাদ পেয়ে সুলতান মাহমুদ সোমনাথ আক্রমণের সিদ্ধান্ত নেন। 1026 খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযান স্থানীয় জনগণ এবং পুরোহিতদের প্রবল বাধা সত্ত্বেও সুলতান মাহমুদ এটা জয়লাভ করেন। এটা কিন্তু বহু নির্বাচনী অভিজ্ঞায় আসে, মানে তোমাদের এমসিকিউতে অনেক সময় আসে বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে সোমনাথ অভিযান সোমনাথ মন্দির আক্রমণ হয় কত খ্রিস্টাব্দে। 1026 খ্রিস্টাব্দে পরিচালিত হয় এই অভিযানটি। এটা হচ্ছে সুলতান মাহমুদের ১৬তম ভারত অভিযান। এই বিপুল পরিমাণ ধনরত্ন, এই ধনরত্নের লোভেই কিন্তু সুলতান মাহমুদ সেখানকার স্থানীয় জনগণ এবং পুরোহিতদের যে প্রবল বাধা, এই বাধা অতিক্রম করেও কিন্তু এই সুলতান মাহমুদ এটা সোমনাথ মন্দির জয়লাভ করেন। তিনি মন্দিরসহ ৩০০ বিগ্রহ ধ্বংস করেন। এই মন্দির হতে মাহমুদ ২ কোটিরও বেশি স্বর্ণমুদ্রা ও বিগ্রহাদির অলঙ্কার থেকে ২০০ মন মূল্যবান মণিমুক্তা নিয়ে তিনি স্বদেশে ফিরে যান। ঈশ্বরী প্রসাদের মতে সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয় গৌরব সংযুক্ত করে। এই বিজয় দ্বারা তিনি মুসলমানদের সন্তুষ্ট করে অনেকের কাছে মহানায়ক রূপে প্রতিভাবান হন। সর্বশেষ অভিযানটি ছিল
জাটদের বিরুদ্ধে অভিযান। সুলতান মাহমুদের সপ্তদেশ এবং ভারতের শেষ অভিযানটি পরিচালিত হয় জাটদের বিরুদ্ধে। সোমনাথ মন্দির বিজয় শেষে গজনি আসার পথে সুলতান মাহমুদের তুর্কি বাহিনী লাহোরে জাটদের উৎপীড়নের শিকার হয়। এই ঘটনার প্রতিশোধ নিতে সুলতান মাহমুদ 1027 খ্রিস্টাব্দে ভারতে তার শেষ অভিযান পরিচালনা করেন। তুর্কি বাহিনীর কাছে জাটরা চরমভাবে পরাজিত হয়। তাহলে এই যে তার যে 17টি অভিযান আমরা পড়লাম এতক্ষণ, তো এখান থেকে এই অভিযানগুলো পর্যালোচনা করলে তোমরা খেয়াল করবে যে আসলে যেখানেই তিনি প্রত্যেকটা প্রদেশ থেকে তিনি কিন্তু বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে আসছিলেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অভিযানটা হচ্ছে সোমনাথ অভিযান। তো নাগরকোট দুর্গ দখল করেও কিন্তু সেখান থেকেও কিন্তু তিনি প্রচুর পরিমাণ ধন সম্পদ নিয়ে আসেন। নাগরকোট আর সোমনাথ থেকে কিন্তু তিনি বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন। তো অভিযানগুলোর একটু কিছু গুরুত্বপূর্ণ অভিযান সমূহ তোমরা ছক আকারে তোমরা এগুলো MCQ আকারে তোমরা বাসায় তৈরি করবে, নোটস রেডি করবে, জ্ঞানমূলক এক কথায় উত্তরের মতো। হ্যাঁ, যে মুলতান অধিকার করে কত সালে, সুকপালের বিরুদ্ধে অভিযান হয় কত সালে, থানেশ্বর বিজয় কত সালে, কাশ্মীরের বিরুদ্ধে অভিযান কত সালে, বা সোমনাথ মন্দির বিজয় হয় কত খ্রিস্টাব্দে, এই ধরনের ছোট ছোট সুকপাল ধর্ম চেঞ্জ করে কি উপাধি নিয়েছিলেন, এই এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমরা হোমওয়ার্ক আকারে তৈরি করে রাখবে। যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক হলে, যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, কলেজ খুলবে, তখন এগুলো আমি তোমাদের কাছ থেকে জমা নিব। তো অভিযানগুলো আমরা 17টি অভিযানগুলো আমরা পড়লাম। উদ্দেশ্য প্রথমে আমরা উদ্দেশ্য বা কারণ পড়লাম, ভারত অভিযানের যে ঘটনা সেটা পড়লাম। তো এই যে সুলতান মাহমুদের যে সফলতা বা এটার ফলাফল, এই ফলাফল গুলো একটু একটু দেখি যে সুলতান মাহমুদের ভারত অভিযানের যে ফলাফলটা কেমন ছিল। এই অসামান্য সাফল্য ছিল কিন্তু ভারত অভিযানে, এই অসামান্য সাফল্য সত্ত্বেও পাঞ্জাব ব্যতীত আর কোনো অঞ্চলকে সুলতান মাহমুদ নিজ সাম্রাজ্যভুক্ত করেন নাই। তাহলে এইটার যেই ফলাফল কেন তিনি করেছিলেন এতগুলো সাম্রাজ্য, এতগুলো অভিযান? উনি কিন্তু পাঞ্জাব ছাড়া, এই 17টা যে অভিযান পরিচালনা করেছিলেন, পাঞ্জাব ছাড়া আর কোনো অঞ্চলেই কিন্তু তার সাম্রাজ্যভুক্ত করেন নাই। তাই কোনো কোনো ঐতিহাসিক মনে করেন তার ভারত অভিযানের বিশেষ কোনো রাজনৈতিক তাৎপর্য ছিল না। অবশ্য নিরপেক্ষ বিচারে সুলতান মাহমুদের ভারত অভিযানের গুরুত্ব সুদূরপ্রসারী বলে অভিহিত হয়। তো রাজনৈতিক ফলাফল, এখানে রাজনৈতিক ফলাফল এটা একটি অর্থবহ এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা অর্থবহ এবং ফলপ্রসূ ছিল। যদিও কোনো সরাসরি কোনো স্থায়ী কোনো রাজনৈতিক প্রভাব নেই ভারতে অভিযানের কোনো, তারপরেও এটার কিছু সুদূরপ্রসারী প্রভাব, রাজনৈতিক প্রভাব রয়েছে। যেমন প্রথমত, এই কথা সত্য যে তিনি ভারতের বিজিত অঞ্চলকে তার সাম্রাজ্যভুক্ত করেননি এবং এই অভিপ্রায় তার মধ্যেও ছিল না। তবে পাঞ্জাবকে তার সাম্রাজ্যভুক্তকরণ সীমিতভাবে হলেও তাকে ভারত নৃপতির মর্যাদা দিয়েছে। ঐতিহাসিক ভি স্মিথের মতে এই সংযোজনেই মাহমুদের ভারতবর্ষের নৃপতি হওয়ার একমাত্র দাবি। তার পরবর্তী উত্তরাধিকারীগণ আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে বিতাড়িত হয়ে এই পাঞ্জাবি আশ্রয় নিয়েছিলেন। দ্বিতীয়ত, পাঞ্জাব অধিকার পরবর্তীতে ভারত মুসলিম, ভারতে যে মুসলিম সাম্রাজ্য স্থাপনের এটা সহায়ক হয়েছিল।
অধ্যাপক আরসি মজুমদারের মতে গজনীদের পাঞ্জাব অধিকার ছিল ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠি স্বরূপ। তৃতীয়ত, এই অভিযানে ভারতের হিন্দু সামরিক শক্তির দুর্বলতা, রাজন্যবর্গের অনৈক্য প্রকাশ হয়ে পড়ে। ফলে তুর্কি পরাক্রমের মুখে ভারতীয়দের নৈতিক মনোবল ভেঙে যায়, যেটা পরবর্তীতে মুসলিম বিজয়কে সহজ করে। তাহলে আসলে প্রত্যক্ষ কোনো রাজনৈতিক ফলাফল না থাকলেও এটার একটি সুদূরপ্রসারী ফলাফল আমরা সুদূরপ্রসারী রাজনৈতিক ফলাফল আমরা দেখতে পাই। অর্থনৈতিক ফলাফল, সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলে ভারতে যুগ যুগ ধরে সঞ্চিত সম্পদের যে মারাত্মক একটি ক্ষতি হয়, উত্তর ভারতীয় রাজ্যসমূহ বড় রকমের আর্থিক বিপর্যয়ে পড়ে। অন্যদিকে ভারত থেকে লুণ্ঠিত যে বিপুল পরিমাণ যে ধন ঐশ্বর্য, এগুলো যে সুলতান মাহমুদ নিয়ে আসেন, এগুলো গজনীর উন্নতি এবং সমৃদ্ধি আনয়নে এটা সহায়ক ভূমিকা পালন করে। ফলে গজনী ইতিহাসের প্রসিদ্ধ নগরীতে পরিণত হয়। সাংস্কৃতিক ফলাফল, সুলতান মাহমুদের ভারত অভিযানের যে সাংস্কৃতিক ফলাফল, এটাও একটি সুদূরপ্রসারী ফলাফল ছিল। বলার অপেক্ষা রাখে না যে তার অভিযানসমূহে ভারতীয় অনেক মন্দির ও শহর ধ্বংস হয়, ভারতীয় শিল্পকলা ও স্থাপত্যের ব্যাপক ক্ষতি হয়। তবে এর কিছু ইতিবাচক সাংস্কৃতিক প্রভাবও লক্ষণীয়। এইসব অভিযানের মাধ্যমে হিন্দু ও মুসলিম সংস্কৃতির আদান প্রদানের সুযোগ ঘটে, ফলে উভয়ের সভ্যতা ও সংস্কৃতিতে একটি নব অধ্যায়ের সূচনা হয় এবং ইন্দো মুসলিম কৃষ্টি বিকাশ লাভ করে। ভারত থেকে সংগৃহীত ধন সম্পদ দিয়ে মাহমুদ গজনীর সার্বিক উন্নয়ন ছাড়াও সেখানে শিল্প সাহিত্যের বিকাশ ঘটান। গজনীকে তিনি মধ্যযুগের একটি শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেন। তাহলে আজকের সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য, 17টি ভারত অভিযান এবং এর ফলাফল সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা ভালো মতন এই টপিকটা ভালো মতন রিডিং পড়বে। এখান থেকে উদ্দীপক, জ্ঞানমূলক, অনুধাবন প্রশ্নগুলো কী 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 টাইপের প্রশ্ন হতে পারে সেগুলো তোমরা বের করার চেষ্টা করবে। তোমাদের যে অধ্যায়ের যে অনুশীলনীতে যে মডেল প্রশ্নগুলো দেয়া আছে সেগুলো অনুসারে তোমরা এই সুলতান মাহমুদ সম্পর্কে ভালো মতন প্রস্তুতি নেবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।